হ্যালো বন্ধুরা, ক্যান্সারের ওষুধ আবিষ্কারে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা গবেষণা করে আসছেন। এবার যুক্তরাষ্ট্রে এমনই একটি গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে। ক্যান্সারে আক্রান্ত কয়েকজন রোগীকে প্রায় 6 মাস ধরে ডোস্টার লিমাব নামের একটি ঔষধ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। ঔষধটির জেরে পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের প্রত্যেকেই সুস্থ হয়েছেন। বিশ্বে এবারই প্রথম কোনো ঔষধে ক্যান্সারের রোগীদের পুরোপুরি সুস্থ হওয়ার খবর পাওয়া গেল। খবর নিউ ইয়র্ক টাইমসের। ডোস্টালিমাব এমন একটি ওষুধ যেটিতে গবেষণাগারে তৈরি মলিকিউলস রয়েছে। এই মলিকিউলস মানুষের শরীরে বিকল্প অ্যান্টিবডি হিসেবে কাজ করে। গবেষকেরা মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে জানান, পরীক্ষামূলকভাবে 18 জন ক্যান্সার রোগীদের ওপর ওষুধটি প্রয়োগ করা হয়েছিল। সবাই কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। 6 মাস ধরে প্রতি 3 সপ্তাহ পরপর ওষুধটি প্রয়োগের পর তাদের শারীরিক পরীক্ষায় দেখা যায় সবাই ক্যান্সারমুক্ত হয়েছেন, কারণ শরীরে টিউমারের অস্তিত্ব ছিল না ওষুধটি প্রয়োগের পর। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মেমোরিয়াল স্লোয়ান ক্যারিং ক্যান্সার সেন্টারের চিকিৎসক লুইস এ দিওস যে বলেন, ক্যান্সারের চিকিৎসা সংক্রান্ত গবেষণায় এর আগে এমন অর্জন আর দেখা যায়নি। পরীক্ষামূলকভাবে ঔষধ প্রয়োগের ট্রায়ালে অংশ নেওয়া সব রোগীদের ক্যান্সার মুক্তির ঘটনা ইতিহাসে এটাই প্রথম। তবে গবেষকরা বলছেন, শতভাগ সাফল্য পাওয়া গেলেও এই পরীক্ষা খুবই অল্প সংখ্যক মানুষের ওপর চালানো হয়েছে, তাই আরও বড় পরিসরে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে হবে। তবে ক্যান্সার নিরাময় নিয়ে এই পরীক্ষা ইতিমধ্যে চিকিৎসা বিজ্ঞানে ব্যাপক সাড়া ফেলেছে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার কোলন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক অ্যালান পি ভেনক বলেন, ঔষধ প্রয়োগের পর প্রত্যেক রোগী সুস্থ হয়ে ওঠার ঘটনা অভাবনীয়। এছাড়া ট্রায়ালে অংশ নেওয়া রোগীরা উল্লেখযোগ্য কোনো শারীরিক জটিলতার শিকার হননি, এটাও বড় অর্জন। এ গবেষণার নিবন্ধ নিউ ইয়র্ক ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত হয়েছে। স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারের ক্যান্সার বিশেষজ্ঞ ও গবেষণাপত্রটির সহ লেখক চিকিৎসক আন্দ্রেয়া সেরিক বলেন, ট্রায়ালে অংশ নেওয়া রোগীরা যখন তাদের ক্যান্সার মুক্তির খবর জানতে পারলেন, সেটার চেয়ে আনন্দের মুহূর্ত আর ছিল না, অনেকে খুশিতে কেঁদে ফেলেছিলেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের।